बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 যদি মদিনার গলের আমি মুসাফির হতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম এলাম 1400 বছরি পরে আরো হাজার হাজার বর্গ দূরে এলাম 1400 বছর পরে আরো হাজার হাজার বর্গ দূরে যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম যদি স্বপ্নে প্রিয় নবীর দিদার পেতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম যদি মদিনার গলির আমি মুসাফির হতাম যদি মদিনার গলির আমি মুসাফির হতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম প্রিয় নবীজি রে শুধু সালাম জানাইতাম উপস্থিত বন্দর নগরীর ঐতিহ্যবাহী 39 নং ওয়ার্ড কাজীর গলি ইউনিট শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় জশনে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাথে সাথে হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার স্মরণে ফাতিহা আজদাহম শরীফ উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্স 2020 আজকে কনফারেন্সের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক মুহাদ্দিস অত্র এলাকার কৃতি সন্তান বরণ্য আলেমী দ্বীন হযরতুল হাস আল্লামা মোহাম্মদ আব্দুল আজিম মুদাজ্জিল লহুলালি আজকের এই পবিত্র জুমার দিনে আজমুশান সুন্নি কনফারেন্স এলাকাবাসীকে উপহার দিয়েছেন আমরা আমাদের হায়াতের বাজেট থেকে শ্রেষ্ঠ সময় আজকের মাহফিলে জান্নাতের এই মাহফিলে আমরা ব্যয় করার আল্লাহ পাক সুযোগটা দান করেছেন সেই মহান প্রভুর দরবারে উচ্চ আওয়াজে সকলে কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ আমার প্যারা নবীর নবুয়তের কদমে দরুদ সালাম পেশ করি সকল সাহাবী রাসূল বুজুর্গান কেরাম আউলিয়া কেরাম বিশেষ করে যার স্মরণে আজকের মাহফিল হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চরণে সালাম পেশ করি আমার হুজুর গৌস পাকের নেগা তাওয়াজ্জু দৃষ্টি আমরা সকল ভাইদেরকে বকশিস করুক বলুন আমিন আমি গৌসিয়া কমিটি বাংলাদেশ কাজীর গলি ইউনিট শাখার সর্বস্ত্রীর আমার একজাক উদীয়মান যুব নবীর প্রেমিক গৌস পাকের এই সৈনিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আজকের অন্তিম সময়ে নাজুক পরিস্থিতির মধ্যে গৌস পাকের ঝান্ডা গৌস পাকের পতাকা নিয়ে আপনারা দেশ হতে দেশান্তর গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শহরে মফস্বলে গৌসিয়া কমিটি বাংলাদেশের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন তার ওই ধারাবাহিকতায় কাজীর গলি ইউনিট শাখা গৌসিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় আপনারাও বসে নাই আপনারাও করোনাকালীন গোসল দাপন কাপন জানাজা ফ্রি অক্সিজেন সার্ভিস ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস মানবতার খেদমতে আমার গৌসিয়া কমিটির ভাইরা আপনারা এগিয়ে আসতেছেন আমি সকলের সকলকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই বিশেষ করে এই এলাকার আশপাশে সকল মুসলমান নরনারী আমার ভাই বোনদের আমি শুকরিয়া জানাই আপনারা গৌসিয়া কমিটিকে ভালোবাসেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন সুন্নি সম্প্রদায়কে ভালোবাসেন
গৌসিয়া কমিটি বাংলাদেশকে ভালোবাসেন জামিয়া আঞ্জুমান খালেকা গৌসিয়া কমিটি আমার হুজুর কিবলা আহলে বাইতে রাসূল গৌসে জামান সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি গৌসে জামান তৈয়ব শাহ মৌজুদা হুজুর কিবলা তাহের শাহ পীর মঙ্গল সাবের শাহ আওলাদ রাসূলদেরকে আপনারা ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ভালোবাসুক আমার প্যারা নবী আমাদেরকে কবুল করুক আমার গৌসে পাক আমাদেরকে গ্রহণ করুক সকলে বলেন আমিন সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হুজুর কিবলা তাহির শাহ নাহি বিশ্রী কুটি যার নূরি ইশারায় চলে গৌসিয়া কমিটি হুজুর কিবলা তাহির শাহ নাহি বিশ্রী কুটি যার নূরি ইশারায় চলে গৌসিয়া কমিটি তরিকাতের এই মিশন চালু করলেন তৈয়ব শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ আমার সকল ভাইরা বলুন হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ পুরা উমর মনের আশা পুরা উমর দিলের আশা কুপতিকে মুক্ত করে কুপতিকে মুক্ত করে দাগোস পতির দিশা হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ সিয়া তুরি জশ্ন জুলুস প্রতিষ্ঠা করে নবীর প্রেমের এই জুয়ার আল্লে গরে গরে আল্লে গরে গরে তোমার কাছে শিখলাম মোরা তোমার কাছে শিখলাম মোরা আল্লাহ নবীর প্রশংসা হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুর কিবলা তাহির শাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা কুপত থেকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে পারে কিনা আর চিল্লায় বলুন পারে কিনা এর বাস্তব প্রমাণ গৌসিয়া কমিটি বাংলাদেশ গৌসিয়া কমিটি যিনি প্রতিষ্ঠা করেছেন নাম রসুলে পাকের 40তম আওলাদ রসুল গৌসে জামান আল রসুল হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ যুবককে লক্ষ কোটি জাহান্নামী মানুষদেরকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ কি ও কেন আমাদের বলতে হবে না বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষরা তারা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলতেছে গৌসিয়া কমিটি কি এবং কেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা সাল হচ্ছে 1986 সাল বলেন 1986 আমার ভাইরা সংগঠন করার জন্য বলেছেন কে আল্লাহ আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম সূরা আলে ইমরান প্রথম নম্বর আয়াত দ্বিতীয় নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম সেই আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো জোরে বলুন না সুবহানাল্লাহ ভয় করার মতো ভয় করো যেই ভয় করলে তুমি বেনামাজি থাকবে না যে ভয় করলে হাতের মধ্যে মদের বোতল থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে ভয় করতে হবে এইজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি বলুন না সুবহানাল্লাহ
আল্লাহর বান্দা বান্দিনীরা ও পৃথিবীর বনি আদম সন্তানরা তোমরা শুনো শুনো আমি আল্লাহকে ভয় করার মত ভয় করো ভালোভাবে ভয় করো 100% ভয় করো পরিপূর্ণভাবে ভয় করো কামা হক্কুভাবে ভয় করো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও পৃথিবীর বনি আদম সন্তান তোমরা কে কোন ধর্মের আমি বুঝি না তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না অতক্ষণ পর্যন্ত যান তোমরা শেষ করবে না মৃত্যুবরণ করবে না তোমরা ডেড বডি হইবে না তোমরা আখেরি নিঃশ্বাস ত্যাগ করবে না অতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না পরিপূর্ণ ঈমানদার হবে না পরিপূর্ণ জান্নাতি হবে না পরিপূর্ণ আশিক রাসূল হইবে না অতক্ষণ পর্যন্ত তোমরা মরার চেষ্টা করিও না বলুন সুবহানাল্লাহ কার কথা আল্লাহ আল্লাহ বলতেছেন প্রথমে আমাকে ভয় করো ভালোভাবে ভয় করো এরপরে ভয় করার পরে তোমরা মরিও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান হইবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরের আয়াত আমার আল্লাহ বলেন মুসলমান হওয়ার জন্য সে তাকওয়া পরহেজগারিতে আল্লাহর ভয় তুমি বোঝার জন্য জানার জন্য পাওয়ার জন্য তোমাকে একটা সংস্থা একটা প্ল্যাটফর্মে একটা সংগঠনে একটা সামিয়ানার নিচে আসতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়ার পিছনে দাও পিছনে দাও সালামুন ইয়া হাবিবাল্লাহ যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা যে জন গৌসুল আজম সে জন আমার ভাইরা সংগঠনের প্রয়োজনীয়তা সংগঠনের গুরুত্ব সম্পর্কে আমার আল্লাহ কুদরতের কলম ধরেছেন আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তাহলে আমার ভাইরা এখানে হাবুলুল্লাহ মানে মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন মুফাসসিরিনে কেরাম এক্সপ্লেনেশন করেন মুফাসসিরিনে কেরাম বিশ্লেষণ করেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন হাবুলুল্লাহ মানে আহলে সুন্নাত ওয়াল জামাআ সকল আহলে সুন্নাত অর্থাৎ সংগঠন লাগবে আল্লাহকে পেতে হলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে তরিকতের খেদমত করতে হলে আমরা কি বিক্ষিপ্ত থাকবো নাকি সংঘবদ্ধ হব আর জোরে বলেন কি বদ্ধ সংঘবদ্ধকে বলা হয় সংগঠন বলেন না কি তাহলে সংগঠন করার জন্য বলেছেন কে তাহলে সংগঠন থেকে যে মুসলমান বেরিয়ে যাবে হাদিসে পাক সহি হাদিস আমার রসুল বলেন যেই ব্যক্তি সংগঠন থেকে ইসলাম থেকে ইসলামের পথ থেকে ইসলামের রশি দেখে ইসলামের প্ল্যাটফর্ম থেকে এক বিগত আপনার সরে যায় সংগঠন থেকে পিছপা হয়ে যায় আমার রসুল বলেন তার গলা থেকে তার গর্দান থেকে ইসলামের রশি কুলে যাওয়া কুলে দেওয়া হয় জোরে বলেন নাউজুবিল্লাহ যারা সংগঠন থেকে ইসলামের সংগঠন তরিকতের সংগঠন সিয়াসতের সংগঠন ইসলামী সংগঠন থেকে যারা পিছপা হয় যারা সংগঠন ছেড়ে দেয় যারা সংগঠন থেকে এক বিগত পিছনে হটে আমার রসুল ঘোষণা দিচ্ছেন সেই ব্যক্তি গলা থেকে ইসলামের রশি আপনার খুলে দেওয়া হলো উনার জিম্মা আল্লাহর দরবারে নাই উনার জিম্মাদারি রসুলের কাছে নাই জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা কথা সংক্ষেপ তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী সংগঠন করা আমাদের জন্য ফরজ বলুন না সুবহানাল্লাহ সংগঠন করা কি ফরজ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম আমার যুবক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরা আমার ছাত্র ভাইয়েরা আমার মা বোনেরা
সংগঠন করার জন্য, সংগঠনকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য আল্লাহর ঘোষণা। রাসূলুল্লাহ বলেন, সংগঠন থেকে পিছপা হলে, সংগঠন থেকে যদি তুমি পিছনে হটে যাও, তুমি ইসলামের রশি, ইসলামের পাট্টা তোমার গলা থেকে তুমি খুলে ফেললা। জোরে বলুন না ওসবিল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম বলেন, লা ইসলামা ইল্লা বিল জামা, ইল্লা মানে জামা ছাড়া, সংগঠন ছাড়া ইসলাম নাই। বলুন না সুবহানাল্লাহ। সংগঠন ছাড়া ইসলাম নাই। ইসলামকে মানতে হলে, প্রতিষ্ঠা করতে হলে কিসের দরকার? বলেন না কিসের দরকার? সেই সংগঠন আমাদেরকে দিলেন 1986 সনে গৌসে জামান আল রাসূল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। বাঙালি মুসলমানদেরকে, সুন্নি সম্প্রদায়কে আমার গৌস পাকের আদর্শের উপর প্রতিষ্ঠা করলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। বলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ। তাহলে গৌস জামান আল রাসূল বুঝেছেন আল্লাহর ওলিরা 100 বছর পরে কি হবে সেটা বুঝে কিনা? এজন্য আজকে গৌসিয়া কমিটি মানবতার খেদমতে লাগতেছে। আজকে আপন মানুষ চলে যাচ্ছে, বাবাকে ছেলে ত্যাগ করতেছে, মাকে ছেলে ছেড়ে চলে যাচ্ছে, স্পর্শ করতেছে না। গৌসিয়া কমিটির সৈনিক ভাইয়েরা স্পর্শ করে, কাছে এগিয়ে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে কবরের মধ্যে রাখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কাজে এগিয়ে আসবে গৌসিয়া কমিটির সৈনিক ভাইরা। এজন্য আল রাসূল গৌসে জামান, যিনি মা দারাস ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে আসলেন, তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ জানেন, তিনি বুঝেছেন 2020 সালে পৃথিবীর কোন সংগঠনের মানুষ মানুষকে দাফন কাফন করার জন্য আসবে না, গোসল দেওয়ার জন্য আসবে না, কিন্তু গৌসিয়া কমিটির সাথে যারা সম্পৃক্ত, গৌসিয়া কমিটির সংগঠনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছে, তারা 2020 সালে করোনাকালীন মহামারী ভাইরাসকে মোকাবেলা করবে গৌসিয়া কমিটির সৈনিকরা। এই জন্য আমার গৌস জামান আল রাসূল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ আজ থেকে অনেক আগে 1986 সনের গৌসিয়া কমিটি বাংলাদেশ বাঙালি মুসলমানদেরকে, সুন্নি সম্প্রদায়কে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গৌসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করে আমাদের হযরত কেরাম বলেন, গৌসিয়া কমিটির সৈনিক ভাইরা কিয়ামতের আগে আগে ইমাম মেহেদি আলাইহিসসালাম আসবে। কে আসবে? ইমাম মেহেদি আলাইহিসসালাম আসবে। আমাদের পীর মুর্শিদ হযরত কেরাম বলেন, আমার গৌসিয়া কমিটির ভাইরা, আমার গৌসিয়া কমিটির সৈনিকরা, আমার গৌসিয়া কমিটির সিপাহীরা, গৌসিয়া কমিটির বীর যোদ্ধা ভাইরা, আমার পীর ভাইরা, ওই কিয়ামতের আগে ইমাম মেহেদি আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছবে, ইমাম মেহেদি আলাইহিস সালামের সে ব্যাটেলিয়ন বনবে, ইমাম মেহেদি আলাইহিস সালামের ঝান্ডার পিছনে স্লোগান দিয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে ইসলামের খেদমত করবে গৌসিয়া কমিটি বাংলাদেশের সৈনিকরা। তাইলে গৌসিয়া কমিটি বাংলাদেশ এটা নিয়ে যেমন তেমন কথা চলবে? আমার ভাইয়েরা, এই গৌসিয়া কমিটির বিরুদ্ধে অনেক ভাইয়েরা বলেছিল না বুঝে, ঠিক কিনা? ঠক কমিটি বলেছিল, গোস্ত কমিটি বলেছিল, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা আজকে ঠক কমিটি, গোস্ত কমিটি বলেছে, তাদের কাজে লাগতেছে আমার গৌসিয়া কমিটি ভাইদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বোয়ালখালীর মধ্যে যারা গৌসিয়া কমিটিকে ব্যঙ্গাত্মক করত, গৌসিয়া কমিটি গালাগালি করত, গৌসিয়া পড়ালে আপনার ম্যাগ পর্যন্ত ব্যঙ্গে দিত, যে মসজিদে খতমে গৌসিয়া হয় সেখানে ম্যাগের তার পর্যন্ত খেটে দিত, এরকম মানুষরা যখন করোনাকালীন মারা গেল, আক্রান্ত হয়ে মারা গেল, সবাই তাদের নেতা কর্মী সবাই ফালিয়ে অনেক দূরে চলে গেল, আমার গৌসিয়া কমিটি বাংলাদেশের সৈনিক ভাইয়েরা এগিয়ে আসলো। জামাত ইসলামের নেতা প্রায় 2-3 জন মারা গেল, সব কর্মীরা ফালিয়ে গেল, গৌসিয়া কমিটির ভাইয়েরা এগিয়ে আসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আজকে যারা গৌসিয়া কমিটিকে গালি দিয়েছিল, তাদের কাজে এগিয়ে আসতেছে আমার গৌসিয়া কমিটি বাংলাদেশের বীর যোদ্ধারা, সৈনিকরা, সিপাহীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে গৌসিয়া কমিটি কি এবং কেন
2020 সালে হাতে নাতে প্র্যাকটিক্যাল পৃথিবীর মানুষ জানতেছে বুঝতেছে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় রওজানের মধ্যে আপনার বিধর্মী মারা গেল অনেক বিধর্মী প্রায় 30 এর কাছাকাছি তাদের ধর্ম মোতাবেক সৎকার গোসল দিচ্ছে আপনার সেবা দিচ্ছে গৌসিয়া কমিটির ভাইরা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা কিছুদিন আগে কুণ্ডেশ্বরী রওজানের মধ্যে আমার গৌসিয়া কমিটির ভাইরা তারা গোসলের মাধ্যমে খাটিয়ার উপর করে তাদের শ্মশানের মধ্যে নিয়ে গেল আমার গৌসিয়া কমিটির ভাইরা তাদের ধর্মের অনুসারী কেউ এগিয়ে আসলো না এগিয়ে আসলো একমাত্র মানবতার ধর্ম তরিকতের আপনার অনন্য দিকপাল গৌসিয়া কমিটি বাংলাদেশের বীর যোদ্ধা সৈনিক ভাইরা এগিয়ে এসে ওই আমার বিধর্মী ভাইয়ের সেই সৎকার করেছে গোসল দিয়েছেন সেবা দিয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশের সৈনিকরা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে গৌসিয়া কমিটি কি কেন মানুষ বুঝতেছে শুধু মুসলমান নয় শুধু বাতিল ফেরকা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বুঝতেছে গৌসিয়া কমিটি বাংলাদেশ মানবতার সংগঠন গৌস পাখির নামে প্রতিষ্ঠিত সংগঠন একমাত্র পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আপনার ধর্ম ভন্ন নির্বিশেষে খেদমতে এগিয়ে আসতেছে গৌসিয়া কমিটি বাংলাদেশ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার ভাইরা আমরা যে গৌসিয়া কমিটিকে মহব্বত করি গৌসিয়া কমিটির জিম্মাদারি নিয়েছি গৌসিয়া কমিটির সদস্য হয়েছি আমরা বড় ভাগ্যবান আমরা বড় সৌভাগ্যবান জোরে বলুন সুবহানাল্লাহ গৌসিয়া কমিটি বাংলাদেশ যে কেউ করতে পারে না আল্লাহ কবুল করতে হয় আল্লাহর প্রিয় হাবিব কবুল করতে হয় আমার গৌস পাক কবুল করলে আল্লাহ বল আল্লাহ রাসূল গৌস পাক কবুল করলে কপালে যদি আপনার সৌভাগ্য লিখো থাকে কল্যাণ লিখা থাকে ওই ব্যক্তির একমাত্র গৌসিয়া কমিটি বাংলাদেশ করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গৌসিয়া কমিটির চাহা তলে এসে অনেক ফকির ধনী হলো জোরে বলুন সুবহানাল্লাহ অনেক বেনামাজি নামাজি হলো অনেক মদখোর শরাবে তুহুর পান করলো অনেক বেনামাজি নামাজি হলো গৌস পাকের তরিকতের সন্ধান পেয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এরপরে আসুন তাহলে গৌসিয়া কমিটি দরকার আছে কিনা একটু জোরে বলুন আছে কিনা গৌসিয়া কমিটির খেদমতে আরো বেশি বেশি এগিয়ে আসবে গৌসিয়া কমিটির যত খেদমত আমরা বাড়িয়ে দেব আমাদের সম্মান আল্লাহ পাক বাড়াতে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা খতমে গৌসিয়া শরীফ আজকে শহরে বন্দরে গ্রামে গঞ্জে অনেক দুর্বল মানুষ ফকির মানুষ অনেক আলেম ওলামা খতমে গৌসিয়া শরীফ পড়ে পড়ে দুনিয়াবী নিয়ামত লাখপতি কোটিপতি হচ্ছে পাকা ঘর দালান বিল্ডিং করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা তো দুনিয়ার নিয়ামত আমাদের হযরত ইকরাম মাশায়েখ এজাম বলেন আমার তরিকতের ভাইরা আমার তরিকতের সৈনিকরা তারা যদি সত্যি সত্যি গৌসিয়া কমিটি আঞ্জুমান জামিয়া হুজুর কিবলা তরিকতের যদি সত্যি সত্যি যদি ভালোভাবে খেদমত করে ইখলাস মহব্বত নিয়ে দুনিয়ার মধ্যে রিজিকের কমতি হবে দুনিয়া মে রিজিক কা কমি না হো আর আখিরাত মে আমল কা কমি না হো দুনিয়ার মধ্যে রিজিকের কোনো কমতি হবে আজকে দেখুন গৌসিয়া কমিটি বাংলাদেশের ছায়া তলে যারা আসতেছেন আমার বিভিন্ন দলের ভাইরা আজকে তারা খুশি মনে জীবন যাপন করতেছে ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে শারীরিক উন্নতি হচ্ছে পারিবারিক ভাবে উন্নতি হচ্ছে সামাজিক ভাবে উন্নতি লাভ করতেছে রাজনৈতিক ভাবে উনি অনেক উপরে চলে যাচ্ছে একমাত্র এর পিছনে কারণ গৌসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তলে এসে ভালোভাবে ইখলাস মহব্বত নিয়ে খেদমত করার কারণে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও এই নিয়ামতগুলো যাতে অর্জন করতে পারি এজন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের ছায়া তলে পতাকা তলে সকল মুরব্বী যুবক ব্যবসায়ী শ্রমিক বিশেষ করে আমার মা বোনেরা
আপনাদের জন্য সুখবর, আপনাদের সংগঠন বের হয়ে গেছে, গৌসিয়া কমিটি মহিলা শাখা, গৌসিয়া কমিটি মহিলা শাখা। আমার ভাইরা করে দিবেন, আমার মা বোনদেরকে অবহেলায় রাখবেন না, আমার মা বোনদেরকে না জানার মধ্যে রাখবেন না। সংগঠন করা আল্লাহর নির্দেশ, রসুল পাকের সুন্নত, সাহাবিদের সুন্নত। সুন্নত মানে ইবাদত, বলেন না কি? আল্লাহর নির্দেশ মানলে ইবাদত, নবীর সুন্নত পালন করলে ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত পালন করব, সুন্নত পালন করব, আমার মা বোনেরা তারা কি ইবাদত থেকে বঞ্চিত হবে? আর জোরে বলেন বঞ্চিত হবে। পৃথিবীর মধ্যে অর্ধেক যদি আপনার পুরুষ হয় আর অর্ধেক হচ্ছে নারী, এজন্য পুরুষের সাথে সাথে আমার মা বোনদেরকে সংগ্রহ করার, ইসলাম বুঝার তরিকত পালন করার, আপনার এলম অর্জন করার, হাসিল করার সুযোগ করতে হবে। এই গৌসিয়া কমিটি মহিলা শাখার মাধ্যমে, দাওয়াত খায়ের মহিলা শাখার মাধ্যমে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসিয়া কমিটি বাংলাদেশ খাজিরগুলি শাখা আমার সকল ভাইদেরকে বলবো, আপনারা অতি সত্তর মহিলা শাখা করে নিন, প্রস্তুতি গ্রহণ করুন, মহিলা দাওয়াত খায়ের মাহফিল আপনারা করে দিন। আমার মা বোনদেরকে, তাদেরকে জাগ্রত করুন, তাদেরকে ঘুম থেকে জাগান, তাদেরকেও আমাদের মতো একটু জানার সুযোগ করে দিন। আল্লাহ পাক কবুল করুন সকলের জন্য, আমিন।